চন্দ্রযান তিনের উৎক্ষেপণের পর কেটে গিয়েছে 10 দিন। ইসরো জানিয়েছে এখনো পর্যন্ত চন্দ্রযান নির্বিঘ্নেই পথ চলছে, এখনো পর্যন্ত রয়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির অধীনে। মঙ্গলবার 25 জুলাই দুপুর নাগাদ পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে চাঁদের কক্ষপথে ঢোকার কথা চন্দ্রযান তিনের। আগামী 23 বা 24 আগস্ট চাঁদে পৌঁছানোর কথা চন্দ্রযান তিনের। সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণ করাবে ভারত।